আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত পাঁচ। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার খেড়িয়াতে। অভিযোগ, আইসান গাজী ও রৌশন গাজী ভাইদের জমির গাছ দাদা রশিদ গাজীরা জোর করে কাটছিল। বাধা দিলে দাদা, ভাইপোয়া, দাদার জামাই ভাইদের বাড়িতে গিয়ে তারা চড়াও হয় এবং তাদেরকে লাঠি রড ও দা দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় মা ও ভাই ও ভাইয়ের স্ত্রী সহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে বাসন্তী থানার পুলিশ। কারা মারলো? কারা কেন, কি নিয়ে গন্ডল? কি নিয়ে মানে তোমাদের গাছ ওরা কেটে নিচ্ছিল? তোমরা কি করেছিল? তারপর তোমাদেরকে মারধর করলো? তোমরা ভালো করতে মারধর করলো? কি দিয়ে মারধর করেছে? কি দিয়ে কি নিয়ে মারধর করেছে? এটা সেটাটা কি, লাঠি ছোট এইসব? রড ছিল নাকি হাতে? তোমার নাম কি? মানে আমার ভাই, একটা জামাই, আমার বাসের ভিতরে ওদের কটা জায়গা আছে, সেখানে ওদের ঘর করেছে। ঘর করলে আমার আমার একটা গাছ আছে সেখানে, ওদের বলছি ভাই এই গাছটা আমারই গাছ, তোমরা কাটবে না? তো বলছে ঠিক আছে, গাছ তোমরা কেটে নেবে বলে সেই গাছটা এখন জামাত দিয়ে গাছটা কাটায়। জামাত দিয়ে গাছটা কাটালে আমি গিয়ে মানা করলাম। মানা করার সঙ্গে সঙ্গে ভাইরা এসছে, ওরা ভাইরা মনে করেছেন এসছে, ভাইরা ভাই করা এসছে, এসে আমার বাড়িতে ফেলে আনবে মেরে গেছে। মানে আমার ভাইরা মার বলছে তোমাদের কজনকে মেরেছে? আমার মা মেরেছে, আমার আর ভাই বাড়ির যে যারা মারলো তাদের নাম কি? রোগ আলী গাজী, উর্বশী আলী গাজী, সাইফুল্লাহ গাজী। এরা 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 তোমাদের কী হয়? ওরা ভাই আছে, ভাই 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 গো ভাই। তোমার ভাই কোনটা? রৌফুল্লাহ গাজী, রৌফ আলী গাজী আর ইদ্রিস গাজী ভাই। এরা ভাই আর ওরা ওনার জামাই হাসা আমরা আসছি নতুন রূপে আপনার শহরে। চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।